বন্ধুরা, আজ চলে এসেছি আর এক নতুন ব্যবসা পরিকল্পনা নিয়ে। এই ব্যবসাটা তো আপনি গ্রাম থেকেই শুরু করতে পারবেন। তা ব্যবসা করার জন্য আপনার অল্প পুঁজি লাগবে এবং অল্প থেকে আপনি আস্তে আস্তে বড়ভাবে এই ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসাটা হচ্ছে ছাগলের ব্যবসা, মানে ছাগল প্রতিপালন করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবার আপনি যদি ঠিকমতো না জানেন না, তাহলে লোকসান খেয়ে যেতে পারেন। সেজন্য এই ভিডিওতে আমি পুরো বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও থেকে উপকৃত হলে আপনি চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনি উপকৃত হবেন এবং অপরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলি, আপনাকে ভেবে নিতে হবে আপনি কেমন ব্যবসা করবেন, মানে ছোট অল্প করে শুরু করবেন দু চারটে দিয়ে, না একবারে বেশি করে নিয়ে করবেন। এবার এটা বলার কারণ হচ্ছে, আপনি যদি ছোট করে শুরু করেন ব্যবসাটা, তা আপনি ছোট জায়গা মানে বাড়ি থেকেও করতে পারবেন। যদি ধরুন চার পাঁচটা ছাগল নিয়ে শুরু করছেন, প্রথমে বাড়ি থেকে শুরু করতে পারবেন, অল্প জায়গা লাগবে, ঘরের মধ্যে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার থাকার জন্য ব্যবস্থা করতে হবে। আর যদি মনে করেন আপনি বেশি করে শুরু করবেন, তাহলে আপনাকে একটা জমি, নিজস্ব জমি বা লিজে নিয়ে ওই জমিটাকে আপনি ঘর বানিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি ঘর বানিয়ে আপনাকে শুরু করতে হবে। প্রথমে আমি বলি, যদি অল্পভাবে শুরু করেন তাহলে নিজে করুন এবং নিজে আপনার চার পাঁচটা ছাগল কিনুন। এবার সব রকম ছাগল কিনবেন, ঠিক আছে, যেন আপনার মাংসের জন্য এবং বাচ্চার জন্য এবং নতুন প্রজন্ম তৈরি করার জন্য আপনার সব রকম তিন রকম ছাগলই রাখবেন। এবার যদি আপনি বাড়ি থেকে শুরু করবেন, তো আপনার 15-20 হাজার টাকার মধ্যে আপনার শুরু করতে পারবেন। এবার বাড়ি থেকে শুরু করার জন্য আপনার অল্প ঘাস আপনি লাগাতে পারেন জমিতে, বা আপনার ডাল পাতা খাওয়াতে পারেন এবং অন্যান্য খাবার যেমন খোল, ভুসি, গম, ময়দা, এটা ওটা মিশিয়ে একটা খাবার তৈরি করে খাওয়াতে পারেন। এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবার অল্পভাবে শুরু করলে আপনার ইনকামটা অল্প হবে, যদিও কিছুদিন ইনকাম হবে না, আপনাকে একটু বড় করতে হবে বাচ্চা হিসাবে করলেও। ধরুন বছরে দুবার করে বাচ্চা পাবেন আপনি, সেজন্য আপনাকে ওইভাবে করতে হবে। আর যদি মনে করেন বৈজ্ঞানিক পদ্ধতি করবেন, সেটা আমি একটু বলে দিচ্ছি সেভাবে করবেন। সেটা হচ্ছে মোটামুটি 4-5 কাঠা জমির উপর করতে পারবেন, একটা কোণে অল্প জায়গায় আপনার ছাগল রাখার জন্য আপনার ঘর তৈরি করতে হবে। এবার আর একটা কথা হচ্ছে, আপনি যদি ওইভাবে করেন বেশি করে, তাহলে আপনাকে মোটামুটি ঘরটা এমনভাবে হবে নিচে থেকে মাটি থেকে 4-5 ফুট ওপরে আপনাকে করতে হবে। আর আপনাকে ঠিকঠাকভাবে ঘিরে দিতে হবে, যেন আপনার কোনো শিয়াল বা বিড়াল, পাউস বিড়ালে ধরতে না পারে, সেই রকমভাবে করতে হবে। আপনাকে টিন দিয়ে করতে পারেন, উপরে একটু ফাঁকা রাখবেন যেন হাওয়া বাতাস ঠিকঠাকভাবে পেয়ে যায়। এবার আপনি যদি মাঠের মধ্যে যাই বললাম ঘর বানিয়ে করেন, ঘর বানাতে আপনার মোটামুটি 40-50 হাজার টাকা খরচ হবে। আর আপনি বাচ্চা কিনতে বা যেইভাবে কিনবেন আপনি, মোটামুটি আপনার 3-5 হাজার টাকার মধ্যে বাচ্চা, ভালো বাচ্চা পেয়ে যাবেন। অনেক রকম জাতের বাচ্চা আছে, দেশিও নিতে পারেন বা অন্যান্য জাতেরও বাচ্চা নিতে পারেন। এবার কি বলুন তো, দেশি নিলে আপনার রোগ বালাইটা আপনার কম হবে। এবার এটার জন্য আপনি আলাদা ট্রেনিং নিতে পারেন বা আপনি ইউটিউব থেকেও ভিডিও দেখে এগুলো করতে পারবেন। আর আপনি যদি নিজে ডাক্তারি না করতে পারেন, আর এটা সম্ভবও নয়, আপনি যদি ট্রেনিং নেন তবেই পারবেন, আর না হলে আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। তা বেশি করলে আপনার সেরকম হবে। আর আপনি মোটামুটি 1 লাখ টাকার মধ্যে খরচা করে যদি করেন, আপনার কিছুদিন হয়তো হবে না ইনকাম, কারণ কিছুদিন এটা বললে ভুল হবে, কিছুদিন আপনাকে বড় করতে হবে, বাচ্চা দিতে লাগবে। যখন আস্তে আস্তে 1 বছর পর থেকে আপনি ইনকামটা বুঝতে পারবেন, 6 মাস থেকে 1 বছর পর থেকে আপনি ইনকাম বুঝতে পারবেন। এবার মোটামুটি আপনি যদি 1 লাখ টাকা খরচা করে করেন, আপনার মাসে 15-20 হাজার টাকা ইনকাম হবে। আপনার যদি ডিটেলস কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কোন ব্যবসা ভিডিও দেখতে চান এবং করতে চান, সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই নিয়ে ভিডিও করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।